আতঙ্ক ছেলে এই সমগ্র পশ্চিমবঙ্গ তথা পশ্চিম বর্ধমানকেও ইতিমধ্যে ছেলে ধরা সন্দেহে বেশ কয়েকটি গণপিটুনের ঘটনা সামনে আসায় রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রশাসনকে কোনোভাবেই সন্দেহের বসে আইনকে হাতে কেউ তুলে নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে আবারও খনি অঞ্চলে ছেলে ছড়ালো সোমবার রাত দশটা নাগাদ পাণ্ডবেশ্বরের নবগ্রাম এলাকায় দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রামের অলিতে গলিতে হাতে ঘুরতে দেখেন এক মহিলা তাদের দেখেই মহিলার সন্দেহ হয় নিশ্চয়ই ধরা চিৎকার করতে তারা ঘটনাস্থল থেকে চম্পট দেয় সঙ্গে সঙ্গে গ্রামের প্রায় শ দুয়েক মানুষ বের হয় রাস্তায় ধাওয়া করে সন্দেহভাজন দুই ব্যক্তির মধ্যে এক যুবককে ধরে ফেলেন গ্রামবাসীরা কোন রকম অপ্রীতিকর ঘটনার আগেই তৎপর পাণ্ডবেশ্বর থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থল থেকে ধৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বাসিন্দা আহ্লাদি বাউড়ি জানান দুই যুবককে তিনি পাড়ার মধ্যে দিয়ে হাতে ব্যাগ নিয়ে আসতে দেখেন তাদের দেখেই সন্দেহ হতেই তিনি ভয় পেয়ে চিৎকার করেন চিৎকার শুনে পাড়ার বহু মানুষ পেরিয়ে পড়েন রাস্তায় দুই যুবকের মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে এক যুবক যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি তবে ছেলে ধরা আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে এখনই অঞ্চল পাণ্ডবেশ্বরের মানুষকে কয়েকদিন আগেই ছেলে ধরার আতঙ্কে অন্ডালের সিদুলি এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ছেলে ধরার সন্দেহ তাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা

আপনি কি মিছে করলেন নাকি আমি তো নিজেই পাগল আমার কাঁপছে দেখেই পরে আমার আচ্ছা আচ্ছা আমার নিজেই পাগলা পাগল এদিকে ডাক্তার না কিছু না পালিয়ে গেল এদিকে দৌড়মে দিল ওরা